নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 10ই জানুয়ারি 2020 শুক্রবার যে চন্দ্রগ্রহণ বছরের প্রথম গ্রহণ হতে চলেছে, এই গ্রহণে কুম্ভ রাশির কি এফেক্ট পড়বে আমি এর আগের ভিডিওতে বিশদে আলোচনা করেছি। তো এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই আপনারা ফলো করে নেবেন। এবং এই ভিডিওতে আমি জানাবো কুম্ভ রাশির জন্য স্পেশাল খুব সহজ ও সরল কিছু প্রতিকার, যেটা করলে আপনাদের এই গ্রহণের নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। 100% না হোক, 50% তো আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো চন্দ্র থেকে আমরা কি বিচার করি? মাতৃত্ব স্থানকে চন্দ্র থেকে বিচার করা হয়, চন্দ্র থেকে আমরা মনকে বিচার করি। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজ ও সরল প্রতিকার কুম্ভ রাশির জন্য দিতে চলেছি। তো শুরু করা যাক মেন বিষয়। প্রথম কথা হচ্ছে কুম্ভ রাশির যাদের চন্দ্র খারাপ আছে, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র শনিযুক্ত, চন্দ্র নিচস্থ, চন্দ্র রবির সঙ্গে যুক্ত হয়ে আছে, অর্থাৎ চন্দ্র পীড়িত এক কথাতে, আপনারা কি করবেন? অবশ্যই আপনারা চন্দ্রগ্রহণের দিন মায়ের চরণ স্পর্শ করুন, মাকে প্রণাম করুন এবং মায়ের সঙ্গে সৎ ব্যবহার করুন। এরপর আপনারা কি করবেন? এই গ্রহণ হয়ে যাওয়ার পর, এই চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা কোনো গরিব লোককে সাদা বস্ত্র দান করুন। গ্রহণের সবথেকে বড় জিনিস হচ্ছে দান, অবশ্যই আপনারা দান করুন। দেখবেন বা আপনারা কিছু অর্থ দান করতে পারেন, অথবা আপনারা কিছু গরিব লোককে অর্থাৎ নির্ধনী ব্যক্তিকে কিছু খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের এই গ্রহণের নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য। এবং পাশাপাশি গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করুন এবং তারপরে আপনারা কোনো প্রবাহিত জলে কিছুটা দুধ ভাসিয়ে দিন, দিয়ে দিন, দেখবেন অনেকটাই চন্দ্রগ্রহণের নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য। তো ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।